ফ্রেন্ডস, অনু অ্যান্ড ওম ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে 6 মাস পর থেকে বাচ্চাদেরকে সলিড খাবার দিতে যখন শুরু করব, কিভাবে শুরু করব, কি দিয়ে শুরু করব, এই বিষয় নিয়ে আজ আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, প্রথমেই আমি বলি যে 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চারা বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খেয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এবার 6 মাস পর থেকেই হয় যত ঝামেলা, 6 মাস পর থেকে বাচ্চাদেরকে যখন আমরা সলিড খাবার দেওয়া শুরু করব, তখন থেকেই যত ঝামেলা সৃষ্টি হয়। এবার আমি বলবো, এটা আমরা অনেকে জানি না যে 6 মাস থেকে খাবার দেওয়া স্টার্ট করব না 6 মাস পর থেকে খাবার দেওয়াটা স্টার্ট করব সলিড খাবার বাচ্চাদেরকে। এবার ডাক্তারি মতে বলে 140তম দিন পূর্ণ হয়ে 141তম দিন থেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে সলিড খাবার দিতে পারি। এবার প্রথমেই কিন্তু আমরা মায়েরা এই ভুলগুলো করে থাকি যে যখন আমরা বাচ্চাদেরকে সলিড খাবার দেবো, বড়রা এক উপদেশ দেয়, আমাদের নিজেদের তো কিছু এক্সপিরিয়েন্স, মানে আমরা ভাবি এই খাওয়াবো বাচ্চাকে, ওই খাওয়াবো, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে থাকে। এই জিনিসগুলো আমরা ভুল করে ফেলি, সব রকম বাচ্চাদেরকে খাবার খাইয়ে আমরা বাচ্চাদেরকে অসুস্থ করে ফেলি। তখন দেখা যায় যে বাচ্চাদের পাতলা পায়খানা হতে দেখা যায়, বাচ্চাদের গা দিয়ে অ্যালার্জি, বমি, বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায়। বাচ্চাদেরকে আমরা প্রথম যখন খাবার দেওয়া স্টার্ট করব, অনেকে প্রথমে খিচুড়ি দেয়, আমি বলবো না, খিচুড়িটা তোমরা প্রথমেই কিন্তু দেওয়া স্টার্ট করবে না। কারণ প্রথমে আমি বলে থাকি যে খিচুড়িতে অনেক রকমের ডাল থাকে, অনেক রকমের সবজি দেওয়া থাকে, এটা থেকেও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। এটা কিন্তু একটি খুব জরুরি একটি ইনফরমেশান যে বাচ্চাদের খিচুড়ি থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। খিচুড়ি যে বিভিন্ন ধরনের সবজি ডাল দিয়ে আমরা করি, এটাতেও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হয়। তাই আমি বলবো যে প্রথমে বাচ্চাদের আমরা খিচুড়ি দেবো না। কী করবো, বাচ্চারা প্রথমে তো মিষ্টি, মায়ের বুকের দুধটা মিষ্টি মিষ্টি লাগে, সে আমরা আমি বলবো যে প্রথমে মিষ্টি মিষ্টি খাবার খাইয়ে বাচ্চাদেরকে প্রথমে সলিড খাবার হিসেবে মিষ্টি খাবার খাওয়াবো। যেমন আপেল সেদ্ধ, শাকালু শাকালু শাকরকম আলু তো বাজারে এখন অনেক পাওয়া যায়, সেটা সিদ্ধ করে পিউরি করে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। একটু মিষ্টি কুমড়ো, মিষ্টি গাজর সেদ্ধ, এরকমভাবে আমরা বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে একটু, প্রথমেই কিন্তু আমরা অনেকটা খাবার দেবো না, একটু একটু করে বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে। প্রথমত 1 মাস পর্যন্ত তো এটা করতেই হবে যে একটু একটু খাবার খাইয়ে আমরা বাচ্চাদেরকে প্রথমে অভ্যস্ত করব। তারপরে যখন বাচ্চারা সেই বুঝতে পারবে না যে পৃথিবীতে মায়ের বুকের দুধের বাইরেও অনেক বিভিন্ন ধরনের খাবার আছে, এটাও বাচ্চারা কিন্তু বুঝতে পারবে। তারপর থেকে আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে ধীরে 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 সব খাবার তখন দেবো, যখন দেখবো যে বাচ্চাদেরকে প্রথমে সবজি খাওয়াবো, গাজর, একটু আলু আলু পিউরি করে সব খাবার, যখন দেখবো হ্যাঁ বাচ্চারা ঠিক আছে, কোনো খাবারে বাচ্চাদের অ্যালার্জি হচ্ছে না, তখন আমরা বাচ্চাদেরকে খিচুড়ি করে দিতে পারি। তখন বোঝা যাবে যে হ্যাঁ, যে কোনো সবজিতে অ্যালার্জি হচ্ছে না। আমরা সবসময় কী করি, খিচুড়িটা দেখবে অনেকে অনেকে প্রথমে খিচুড়ি দিয়ে স্টার্ট করে, এটা আমি বলবো একদমই কিন্তু ঠিক না। এবার তারপর যখন আমরা এসব দিয়ে দেখবো না বাচ্চা সুস্থ আছে, ঠিক আছে, বাচ্চাদের কোনো অসুবিধা নেই, তারপর থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে খিচুড়ি দেবো, কোনো অসুবিধা নেই। এবার বাচ্চা যখন প্রথম প্রথম খাবার খেতে শিখবে, আমি বলবো একটু পরিমাণ খাবার দুবার খাবে। যেমন 250 বাটি যদি হয়, সে বাটির অর্ধেক পরিমাণ, মানে অর্ধেকটা খাবার খাবে, দুবার খাবে, একটা স্ন্যাক্স খাবে। স্ন্যাক্স মানে যেমন একটু কলা পিউরি করে দিলাম, একটা ফল দিলাম, হ্যাঁ এরম টাইপের খাবার খাবে। বাদবাকিটুকু যদি মায়ের বুকের দুধ হয়, বুকের দুধ খাবে, না তো ফর্মুলা মিল্ক খাবে। তা 6 মাস পর থেকেও কিন্তু তোমরা বাচ্চাদেরকে অবশ্যই জল খাওয়ানো শুরু করবে, জল খাওয়াবে, কিন্তু সেটা কিন্তু ফোটানো জল, একদমই কিন্তু কাঁচা জল খাওয়াবে না, জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে, তারপর কিন্তু বাচ্চাদেরকে জল খাবে। এবার প্রথম প্রথম বাচ্চাদেরকে যখন তোমরা সলিড খাওয়ানো শুরু করবে না, দেখবে অনেক বাচ্চা কিন্তু পায়খানা করছে, পাতলা পায়খানা করছে, এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই। বাচ্চারা যখন অন্য খাবার খেতে শুরু করবে এরকম হয়, হ্যাঁ যদি অতিরিক্ত হয়ে থাকে অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর বাচ্চাকে ওষুধ খাওয়াবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অনেক অনেক শেয়ার করবে।